আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় শিখব, সেটা হচ্ছে কোনটা রেশনাল নাম্বার অর্থাৎ কোনটা মূলদ সংখ্যা আর কোনটা ইরেশনাল নাম্বার অর্থাৎ কোনটা অমূলদ সংখ্যা। এই কোশ্চেনগুলো ক্লাস সেভেন থেকে শুরু করে এসএসসি পরীক্ষা, ইভেন জবের প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আসো আমরা খুবই সহজে শিখে যাই। তো এখানে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে হুইচ ওয়ান ইজ রেশনাল নাম্বার অর্থাৎ কোনটা মূলদ সংখ্যা। তোমাদেরকে আগেই আমি বলে নেই, মূলদ সংখ্যা কোনগুলো সেটা বের করার জন্য যদি রুট ওভার অপশনগুলো দেওয়া থাকে তাহলে মনে রাখবা যে মূলদ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো মূলদ সংখ্যা, জিরো মূলদ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা মূলদ সংখ্যা, আবার ভগ্নাংশগুলো মূলদ সংখ্যা। কিন্তু রুট ওভার যদি সিম্পলিফাই করার পর থেকে যায়, মানে দুটা পূর্ণ সংখ্যার অনুপাত হলে কিন্তু মানে মূলদ সংখ্যা হবে, কিন্তু পূর্ণ সংখ্যা না হয়ে যদি রুট ওভারের অনুপাত হয়ে যায় তাহলে কিন্তু সেটা মূলদ সংখ্যা না হয়ে অমূলদ সংখ্যা হয়ে যাবে। কিরকমের দেখো, আমরা যদি রুট ওভার সেভেন বাই রুট ওভার টু বাই রুট ওভার সেভেনের কথা বলি, রুট ওভার টু আর রুট ওভার সেভেনকে তুমি কাটাকাটিও করতে পারছো না টু আর সেভেনের মধ্যে, আর রুট ওভার টু এর ভ্যালু কোনো একটা পূর্ণ সংখ্যা তুমি পাবা না, রুট ওভার সেভেনের ভ্যালু কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছ না। তার মানে এটাকে সিম্পলিফাই আর করা সম্ভব না এবং এখানে রুট ওভার থেকেই গেছে। রুট ওভার থেকে গেলে সেটা অমূলদ সংখ্যা, সেটা মূলদ সংখ্যা হবে না। আচ্ছা ওকে, রুট ওভার টুয়েলভ আর রুট ওভার ফিফটিন আছে, হ্যাঁ এটাকে একটু সিম্পলিফাই করা যায় কারণ কাটাকাটি করা যায়। টুয়েলভ আর ফিফটিন এটাকে তিন দিয়ে কাটাকাটি করতে পারছো, যে টুয়েলভকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে চার আর ফিফটিনকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ। তার মানে রুট ওভার টুয়েলভ বাই রুট ওভার ফিফটিন, কারণ রুট ওভার টুয়েলভ বাই রুট ওভার ফিফটিন মানে তো গোটাটারই উপর রুট ওভার দিয়ে টুয়েলভ আর ফিফটিন কাটাকাটি করতেই পারো। তার মানে তোমার এখানে রুট ওভার ফোর আর রুট ওভার ফাইভ আসলো, কীভাবে? তিন দিয়ে কাটাকাটি করলাম, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো কাটাকাটি করলাম। কাটাকাটি করার পরে দেখি রুট ওভার ফোর মানে তো টু, আমরা জানি রুট ওভার ফোর মানে কত, টু, কারণ টু এর বর্গ করলে চার আসে। রুট ওভার ফাইভ এটার কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নাই, এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যার স্কোয়ার করলে তুমি ফাইভ পাওয়া। তার মানে রুট ওভার ফাইভকে তুমি সিম্পলিফাই করতে পারছো না, মানে পূর্ণ সংখ্যায় তুমি সিম্পলিফাই করতে পারছো না। তার মানে রুট ওভার থেকেই গেল, রুট ওভার একটা থেকে গেলেও সেটা আর মূলদ হবে না, সেটা কিন্তু অমূলদ সংখ্যা। দেখো আমি ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, কিন্তু এটা তুমি কিন্তু মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবা। দেখো এটা এটা আগে আমি কী করবো, আগে কী চিন্তা করবো কাটাকাটি করা যায় কিনা। দেখো দুটাই কিন্তু এই যে দুই আর সাথে যেহেতু নয়, আবার দুই এর সাথে নয়, তার মানে তিন দিয়ে কাটাকাটি করা যায়, চার আর আটে হচ্ছে বারো, বারো তিন দিয়ে কাটাকাটি করা যায়। তার মানে এই দুটাকে তিন দিয়ে তুমি কাটাকাটি করতে পারবা, সাতাশকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে নয়, তার মানে রুট ওভার নাইন লিখতে পারবা, আর আটচল্লিশকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে ষোলো, মানে তুমি রুট ওভার সিক্সটিন লিখতে পারবা। তো এখন সিম্পলিফাই তো করলাম, এখন দেখো তো রুট ওভার করা যায় কিনা। রুট ওভার নাইন মানে কত, কতর স্কোয়ার করলে নাইন আসে, থ্রি এর স্কোয়ার করলে, থ্রি এর বর্গ হচ্ছে নাইন, তার মানে রুট ওভার নাইন মানে হচ্ছে থ্রি, রুট ওভার সিক্সটিন মানে হচ্ছে ফোর। দেখো আর কিন্তু রুট ওভার নাই এটাতে, তার মানে এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার, কারণ এখানে কোনো রুট ওভার নাই সিম্পলিফাই করার পরে। যেহেতু রুট ওভার নাই তার মানে এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। এটাও আমরা একবার চেক করে দেখি যে এটাও অ্যান্সার কী হতে পারতো কিনা। রুট ওভার টেন বাই টোয়েন্টি ফাইভ কাটাকাটি করে যদি ফাইভ দিয়ে, তার মানে রুট ওভার টু আসবে, কারণ পাঁচ দ্বিগুণে দশ আর পাঁচ পাঁচে হচ্ছে পঁচিশ। আচ্ছা রুট ওভার টু আর রুট ওভার ফাইভ এইটার কোনোটাই পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না, তার মানে এটাও অপশন হওয়ার কোনো, এই অপশনটা সঠিক হওয়ার কোনো কারণ নাই। তোমার অপশন সঠিকটা হচ্ছে সি, কারণ এখানে কোনো রুট ওভার নাই। এভাবে করে তুমি খুবই সহজে কিন্তু অ্যান্সারগুলো বের করে ফেলতে পারবা যে কোনটা মূলদ সংখ্যা আর কোনটা অমূলদ সংখ্যা। আসো আমরা আরও একটা প্র্যাকটিস করি, একেবারে খুবই সহজ। তুমি যদি একটু খালি মাথাটা ঠিক রাখো এবং সিম্পলিফাই করে ফেলো, এইবার আমরা বের করবো যে কোনটা ইরেশনাল নাম্বার বা কোনটা অমূলদ সংখ্যা। দেখা যাক যে এইবার আমরা আসলে করতে পারছি কিনা, মানে অপশনগুলোর মধ্যে কোনটা ইরেশনাল নাম্বার বা কোনটা অমূলদ সংখ্যা। ধরো তোমাকে আমি দিলাম রুট ওভার অফ ফিফটি বাই রুট ওভার সেভেন্টি টু, ওকে, বি নাম্বার অপশন দিলাম যে রুট ওভার থার্টি টু বাই রুট ওভার ফিফটি, সি নাম্বার অপশন দিলাম যে রুট ওভার টোয়েন্টি বাই রুট ওভার থার্টি, আর ডি নাম্বার অপশন দিলাম যে রুট ওভার টোয়েন্টি সেভেন বাই রুট ওভার ফর্টি এইট। ওকে তো আমরা এরকম চারটা অপশন পেয়ে গেছি যে কোনটা অমূলদ সংখ্যা এটা আমাকে বের করতে বলবে। তো কীভাবে করবো, প্রথমে সিম্পলিফাই করা, সিম্পলিফাই করা এখানে দেখা যাচ্ছে যে দুই দিয়ে কাটাকাটি করা যায়, দুই দিয়ে কাটলে আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ, পঁচিশ, পঞ্চাশকে দুই দিয়ে কাটলে পঁচিশ, বাহাত্তরকে দুই দিয়ে কাটলে ছত্রিশ।
পঁচিশের রুট ওভারও আমরা জানি যে পঁচিশকে তুমি যদি রুট ওভার করো মানে পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ আর ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ, তার মানে এটা আসলো পাঁচ বাই ছয়। তার মানে এটা কিন্তু মূলদ সংখ্যা, যেহেতু রুট ওভার আর নাই তার মানে মূলদ সংখ্যা, কিন্তু চেয়েছে আমার অমূলদ সংখ্যা, তার মানে এটা অ্যান্সার হবে না। তো এভাবে করে তুমি কাটাকাটি করো, এটাও দুই দিয়ে কাটাকাটি করা যায়, তার মানে ষোলো দ্বিগুণে বত্রিশ আর পঁচিশ দ্বিগুণে পঞ্চাশ, রুট ওভার ষোলো মানে চার আর পঁচিশ মানে হচ্ছে, রুট ওভার পঁচিশ মানে পাঁচ। এখানেও কিন্তু আর রুট ওভার থাকছে না, তার মানে এটাও মূলদ সংখ্যা যেহেতু রুট ওভার নাই সিম্পলিফাই করার পরে। আচ্ছা এটা কত দিয়ে কাটাকাটি করা যায়, এটা কিন্তু দশ দিয়ে কাটাকাটি করা যায়, তার মানে তোমার থাকছে যে দশ দ্বিগুণে বিশ আর তিন দশে তিরিশ, রুট ওভার টু বাই থ্রি। আরে টু কি কারো স্কোয়ার করলে কি টু পাওয়া যায়, না, তার মানে রুট ওভার টু এর কোনো পূর্ণ সংখ্যা নাই, যেটা এর মানটা কোনো পূর্ণ সংখ্যা নয়, এবং রুট ওভার থ্রি এটারও এইটারও মানটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তার মানে এখানে তোমার রুট ওভারটা কিন্তু থেকে যাচ্ছে, যেহেতু থেকে যাচ্ছে এই সি নাম্বারই হবে কিন্তু তোমার অমূলদ সংখ্যা। আর একটু আগে তো এইটা সিম্পলিফাই করা তো শিখেছি, কারণ দুটাই তিন দিয়ে যায়, তিন দিয়ে কাটলে এটা আসে রুট ওভার নাইন, এটা তিন দিয়ে কাটলে রুট ওভার সিক্সটিন, তাহলে রুট ওভার নাইন মানে তো থ্রি, রুট ওভার সিক্সটিন মানে ফোর, এটাও কিন্তু তোমার রুট ওভার থাকছে না, তার মানে এটাও কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আমার চেয়েছে অমূলদ সংখ্যা যেখানে রুট ওভার থাকবে। তো এভাবে করে কিন্তু তুমি খুবই সহজে কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা এটা বের করে ফেলতে পারবা। তো এর সাথে আমি একটা কথা অ্যাড করে নিই যে মূলদ সংখ্যা অনেকেই বুঝতে ভুল করে, যে মূলদ সংখ্যা সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো কিন্তু মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যাও মূলদ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা। তো এই যে পূর্ণ সংখ্যা বলতে আমি যদি এক্সাম্পল দিই, মনে করো ফাইভ, এটা মূলদ সংখ্যা, যেমন মাইনাস ওয়ানও কিন্তু মূলদ সংখ্যা, মাইনাস হান্ড্রেডও কিন্তু মূলদ সংখ্যা, তার সাথে জিরোও কিন্তু মূলদ সংখ্যা, জিরোও কিন্তু মূলদ সংখ্যা। তাহলে অমূলদ কোনটা, এই যেখানে রুট ওভার থাকবে সেটা অমূলদ, অথবা পাই হচ্ছে অমূলদ সংখ্যা, ই হচ্ছে অমূলদ সংখ্যা, এগুলো হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ কোনগুলো, যেগুলোতে অমূলদের কথা যদি আমি বলি, অমূলদকে আমরা স্পেসিফিকভাবে করে বলতে পারি, যেগুলো হচ্ছে রুট ওভার যদি থাকে কোনো কিছু, রুট ওভার মানে সিম্পলিফাই করার পরেও যদি রুট ওভার থাকে, যেমন রুট ওভার থ্রি, রুট ওভার ফাইভ, কিন্তু রুট ওভার ফোর মানে তো টু, এটা কিন্তু আর অমূলদ না, এটা কিন্তু তোমার মূলদ হয়ে যাচ্ছে, কারণ রুট ওভার ফোর মানে তো টু, তার মানে আর রুট ওভার থাকছে না। তো এগুলো অমূলদ, তার সাথে পাই হচ্ছে অমূলদ এবং ই হচ্ছে অমূলদ। তা এই জিনিসগুলো যদি আমরা জানি, আর কোনো এমসিকিউ এ এই ধরনের প্রবলেম আর হবে না যে কোনটা ইরেশনাল নাম্বার কোনটা রেশনাল নাম্বার, অর্থাৎ কোনটা মূলদ আর কোনটা অমূলদ। আমি মনে করি তোমাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।